আসলে জুয়েল সেন্সি সম্বন্ধে বলতে গেলে আসলে আমি আসলে বুক থেকে আসবে না ওইভাবে, আসলে আমাকে আর্ট স্টার্ট হয়েছিল মিরপুর ইনডোর স্টেডিয়ামে এসএন সেন্সির আন্ডারে। তো এইখানে প্রায় হচ্ছে আমি দীর্ঘ 2 বছরের মতো কারাতে করছি। ওই সময় জুয়েল সেন্সির সাথে আমার কোনো অ্যাটাচ ছিল না। এসএন সেন্সির এখানে করার কারণে এসএন সেন্সির সাথে জুয়েল সেন্সির একটা গ্যাপ ছিল, যে কারণে কিছু নেগেটিভ ধারণা ছিল। আমি আসলে জুয়েল সেন্সির ওইখানে মানে ওইভাবে মেলামেশা করি নাই। যখন এসএন সেন্সির সাথে আমার একটা গ্যাপ তৈরি হলো, ওই টাইমটাতে আমি হচ্ছে জুয়েল সেন্সির ওইখানে শিফট হয়েছি। এবং ইন দিস মোমেন্টে যখন জুয়েল সেন্সির ওইখানে শিফট হয়েছি, শামিমের সহযোগিতায় আমি আনসারে ইন করছি। শামিমের সহযোগিতায় জসিম সেন্সির অনেকবার রিকোয়েস্ট করছে এবং ওইখানে আমি হচ্ছে অনেকদিন ট্রেনিং করছি। অ্যাজ এ জুয়েল সেন্সির ভাগনা হিসাবে আনসারের যতটা ফ্যাসিলিটি পাওয়া দরকার, এর চাইতে আমি আরও নিচে ছিলাম, যে আসলে ওরকম কোনো ফ্যাসিলিটি আমি পাই নাই। যা সেন্সি রিকোয়েস্ট করাতে মনে হয় আমি আরও প্রায় তিন বছর আমি আনসারের পিছনে পিছনে ঘুরছি। এরপরে আমার হচ্ছে আনসারে 3 বছর পরে আমার 2,500 টাকা হচ্ছে ভাতা হয়েছিল। তো ওই সময় তাও মানে তারা দিতে চায় নাই। লাস্ট মানে যখন দিছে তখন হচ্ছে আমার ন্যাশনালে একটা ব্রোঞ্জ ছিল, ওই ব্রোঞ্জের উপরে ভিত্তি করে তারা হচ্ছে আমাকে ইয়া দিছে। মানে জুয়েল সেন্সির সাথে আসলে অনেক স্মৃতি জড়িত আছে। লাস্ট মুমেন্টে জুয়েল সেন্সি আমাদেরকে নিয়ে অনেক ওয়ার্ক করছে। কারাতে অঙ্গনে কারাতের ট্রেইনাররা যাতে হচ্ছে সর্বোচ্চ বেনিফিট পায়, উনি এটার জন্য অনেক স্বেচ্ছার ছিল। একটা ছোট্ট একটা ঘটনা, বাইরের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। লাল দারদার গেমে এখানে আমাদের অনেক অনেক এখানে যারা আছে, আমাদের যারা হচ্ছে আমাদের সাথে সমসাময়িক ছিলেন, খেলাধুলা করছেন, এর গেমে অনেকেই গেছেন এবং টিচাররাও গেছে। মেজবা ভাই অন্য ট্রেডের লোক, তারপরে মেজবা ভাইও ওনার গেমও গেছে। কারণ লাল দার গেমটা হচ্ছে ইন্ডিয়াতে একটা বিশাল একটা মানে আমাদের বাংলাদেশিদের জন্য একটা লোভনীয় জায়গা, ওইখানে যে আমরা এনজয় করতে পারি, এই জন্য আমরা ওই গেমটাতে যাই সবসময়। এই গেমে একবার হচ্ছে আমার টাকা পয়সা নাই, আমি যেতে পারবো না। জুয়েল সেন্সি আমাকে বুদ্ধি দিল যে ওইখানে তুই যদি রেফারি হিসাবে যাস তাহলে ওইখান থেকে একটা রেমুনেশন পাওয়া যাবে, যেই টাকা দিয়ে হচ্ছে তুই মানে তোর যাতায়াত খরচটা উঠে যাবে আর থাকা খাওয়া তো ওইখানে ফ্রি আছে। তো উনি আসলে প্লেয়ারদের কতভাবে কিভাবে নেওয়া যায়, যেইভাবে মানে যেই দিক দিয়ে বেনিফিট প্লেয়ারকে দেওয়া যায় উনি ওই দিক দিয়েই চেষ্টা করতেন। যাই হচ্ছে জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ওয়েতে রেফারিতে নামছি। আমি তো হলো তখন বেশি বড় না, বাচ্চা মানুষ, ভুল করবো এটাই ন্যাচারাল জিনিস। তাতামিতে আমি রেফারি করতেছি, আমি একটা ভুল করছি। ভুল করার পরে যে তাতামি ম্যানেজার ছিল ইন্ডিয়ান একজন ভদ্রলোক ছিল, সে আইসা আমাকে বলতেছে তোমার এই জিনিস ভুল হয়েছে। তাৎক্ষণিক আবার সে বলতেছে যে তুমি কোথা থেকে আসছো, বাংলাদেশ থেকে, তোমার টিচারকে বলছে হুমায়ুন কবির জুয়েল। সে আর একটা কথা বলে না, মাথা নিচা করে সে চলে গেছে ওইখান থেকে। যে আমি আমার কাছে মনে হলো যে আমি যেটা ভুল করছি ওইটাই সঠিক, কারণ হুমায়ুন কবির জুয়েল যেটা শিখাইছে তার মানে আমি তার স্টুডেন্ট, মানে হচ্ছে আমি ভুলটাই সে আমার শিখাইছে এইটাই মনে হয় সঠিক। তা ওনার আসলে ইন্টারন্যাশনাল ওয়েতে এরকম একটা দাপট ছিল, এই বাংলাদেশে বসে উনি ওই গেমটা পুরাটাই হচ্ছে এইখান থেকে বসে পুরাটা প্ল্যান করে, এবং এখানে খাবার দাবার কী হবে, প্লেয়াররা কোথায় থাকবে, কী করবে, সব কিছু উনি এখান থেকে প্ল্যানিং করতো। লাস্ট আরেকটা মুভমেন্ট আমাদের মনে আছে, আমি এবং জুই একসাথে আমরা কারাতে ওয়ার্ক করি। যে কারাতের সর্বোচ্চ বললাম না যে বেনিফিট কিভাবে দেওয়া যায়। একটা স্কুলে কারাতে শেখানোর জন্য সপ্তাহে 2 দিন সেন্সি আমাদেরকে ডাকছে। আমি জানি না এখানে যারা আছে অনেক ট্রেনার আছে, সপ্তাহে 2 দিন কারাতে শিখায়া 25,000 টাকা স্যালারি পাইছে এরকম কেউ এখানে আছে কি না আমি জানি না। কিন্তু আমি আর জুই হচ্ছে সেন্সির বদলতে 25,000 টাকা স্যালারি পার মান্থ আমরা উইথড্র করতাম একটা স্কুল থেকে, সপ্তাহে 2 দিন ক্লাস করায়। উনি আসলে এই জায়গাগুলো হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার কারাতে দিয়ে আর্ন করে না আর্নিং সিস্টেম সৃষ্টি করলে এখান থেকে কারাতে প্লেয়ার থাকবে না। উনি ওই জিনিসটাই হচ্ছে সবার আগে ধরতো, যে একটা প্লেয়ারকে যদি কোনো আর্নিং সোর্স করে দেওয়া যায় তাহলে ওইখান থেকে হচ্ছে অথবা সে ওইটার থেকে বেনিফিট পাইলে কারাতের সাথে লেগে থাকবে। আরও আসলে অনেক মুভমেন্ট আছে সেন্সির, যে মুভমেন্টগুলো আসলে বলে এখানে শেষ করা যাবে না, আমাদের সময় সংক্ষিপ্ত, আমি আর কিছু বলতে চাই না। সবাই সেন্সির জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সেন্সির যাতে হচ্ছে পরকালে ভালো থাকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। সালাম আলাইকুম, ধন্যবাদ মাসুম।